বদলিবার নাই চাষির ভাগ্য। বছর বছর হেলা পিছা নেই ছাড়বার মন্ডি সমস্যা। খোলা আকাশ তলে পড়ি রইছে কুইন্টাল কুইন্টাল বস্তা ধান। পশ্চিম ওড়িশার ভিন ভিন জিলানে চাষির দুঃখ। কলাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লক চাপড়িয়া ব্যাক্স অধীনে থিবার খলিয়াপালি মন্ডি খুলিকি 8 দিন হেলা। হেলে চাষির গুটে বি বস্তা ধান উঠি নেই পারলা। ধান গিনা লাগির জেলা প্রশাসন 3টা মিলর্স কে কামে লগাইছিলে। হেলে মিলর্স এজেন্ট কর কটনি ছটনি লাগির 2000 নু অতকা কুইন্টাল ধান মন্ডি নে পড়ি রইতিবার চাষি মানে কইছন। সাড়ে মিলর্স মানে ধান উঠাবার লাগির গাড়ি বি নেই আনি। গোলামুন্ডা ব্লক র সবু মন্ডি জুনাগড় আরএমসি অধীনে আইসি। আর চাপড়িয়া প্যাক্স অধীনে 657 জন চাষি পঞ্জীকৃত করিথিলে। কিন্তু এতে কটনি ছটনি ভিতরে আমি কেন্তি আমার ধান বিকি দেমু বলি কইছন চাষি মানে। মিলর মানে আসলে আর সে 5 কিলো খুশি না দেমু চাষি লাগে, সে 10 কিলো 15 কিলো চাহুছন। আর নেলে আমি ধান কটনি ছটনি আমার আমার যে যার সঙ্গে যেনতা কর্মু আর তার সঙ্গে বুঝামণা হয়ে ধান উঠাম বলি সেমান চালিছে। আর সেমান আজি ঘর পর্যন্ত দেখা দরকার নেই, আমি শীত না শুই করি 8 দিন হয়ে গেলা না ধান নিয়ে উঠাবার। সেমানে এজন মনে আসুছেন তাকর মনমুখীরে 10-12 এন্তা কাটমু বলি করে সেমান কয়ার আমি ধান নেই দেওয়ার। আমার 5 কেজি দেওয়ার লাগে সব চাষি মানে স্বীকার করছে, হলে সেমান নেওয়ার লাগে নারাজ হয়। লেকিন আমাকে 8 দিন হলো না আজকে চাষিরে মন্ডিরে সই করে সব ধানকে রখি করে আছে অসুবিধা কিছু তার বিচার নেই করা যাবার। গাড়ি নাকি কিছু নেই, কে বি নেবার নেই। বাকি যা নাকি সে 15 কিলো 10 কিলো কটনি কর্ম পাচ্ছ সেগুলো 5 কিলো দেওয়া লাগে রাজি আর এ পর্যন্ত বি নেবার নেই। সেন্তা বলাঙ্গীর নেবি সমান অবস্থা। নভেম্বর 29 তারিখ নু জেলার সবু মন্ডি নে ধান কিনা হেবা বলি ডিএলপিসি মিটিং নে নিষ্পত্তি হইতিলা। হলে 20 দিন উপরে হেলান মন্ডি নেই খুলবার। জেলার প্রায় মন্ডি নে তালা ঝুলুছে, যেথির লাগি জেলা যোগান অধিকারী আর জেলাপালঙ্ক ঠানে ফেরা দিয়েছেন লুইসিঙ্গা ব্লক বাদিমুন্ডা প্রাথমিক কৃষি সমবায় সমিতির চাষী মানে। সিয়াড়ে কটনি ছটনি মূলচাল নাই ছিড়বার লাগি মন্ডি নু ধান উঠি নেই পারবার। মন্ডি খুলবানে বি ডেরি হেউছে, সেথির লাগি বাধ্য হই কি কম দাম থি সাউকার পাখে বিকুছু বলি কহুছন চাষী মানে। যে জনে চাষীকে ধান আনবার লাগে কহিলে, সে চাষী ধান নেই বি দেইলে ট্রাক্টর মাধ্যমে ভাড়া করি করি আউ লেবর ফেবর লগে ধান লোড বই করিলে সেন নড়িয়াটে আনলে সেক্রেটারি মহোদয় পিটি দেলে আউ চাষীকে বলে আজি তোমার ধান নেই রখা যা, তুমি নিজ ঘরকে নিয়ে যাও। গত বর্ষ বি আমার টোকন বহুত চাষীকে টোকন কটি যাইছিলা, তো সে টোকন কটবার ভয় আমার এবি অছে। তো যদি আমি যদি তরুয়া যদি কোনসি প্রকার পদক্ষেপ নিয়ে নেবো চাষী মানে আমি নেই কিছু করমু, পূর্ব বর্ষ হলে আমি আমার এই বর্ষ বি টোকন কটি যা, সেথির লাগি আমি কলেক্টরঙ্কর দ্বারস্থ হয়েছুন। যেগুলি সেখানে যেতেবেলে ধান নিয়া গলা সে মন্ডি ডাকি দেলে ধান আনিকি আসুন বলে, তারপরে যেতেবেলে ধান নিয়া হলা সেন শুনবারকে মিললা যে সে গাঁর লোক কেতজন অপোজ কলে যে এন ধান মন্ডিরে বিক্রি করে নি দেবো বলিকি, যার ফলে সেমানে ফেরে ফেরাই দেলে আমাকে। সেসব আজ্ঞা ভেটলু সে বলে এয়ারসিএসকে ভেট যাইকি ভেটুন সে এটা করে দেবে বলে। এটা ধান মন্ডিটা বন্ধ হয়েছে, আমারটা ধান মন্ডিরে দেবার লাগে এটা আসছিল। এবে এমা সমলপুর কুচিন ডাকে, কুচিন্ডা উপখণ্ড নে ডিসেম্বর 1 নু মূল হইছে ধান কিনা প্রক্রিয়া। হলে এবে তো ভুটে মন্ডি নে হাজার হাজার বস্তা ধান পড়ি রইছে। যমনকিরা ধান মন্ডি নে 6 জন চাষীঙ্কর পাখাপাখি 10,000 বস্তা ধান নাই উঠবার লাগি চাষী মানে ধান বস্তা আর ট্রাক্টর রখিকি 53 নম্বর জাতীয় রাজপথ জাম করিথিলে। কেন মন্ডি খুলিছে তো কেন নাই খুলবার, আর যেন খুলিছে কুইন্টাল কুইন্টাল বস্তা ধান ধরিকি জগি বসিছে চাষী। হলে অব্যবস্থা লাগির মন্ডি নু উঠি নেই পারবার ধান, আর কেতে হীনস্থা হলে চাষীঙ্কর দুঃখ শুনবে সরকার। জুনাগড় নু কুমার মণিদুর্গা, বলাঙ্গীর নু তরুণ সাউ আর সম্বলপুর নু কুচিন্ডা নু সৌম্যরঞ্জন ধলকর রিপোর্ট, অর্গস নিউজ।